নমস্কার, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ হচ্ছে মহালয়া। আজ পিতৃপক্ষের সমাপন তথা দেবীপক্ষের সূচনা হয়েছে, আর এই লগ্নে সারা শহর মেতে উঠেছে মহালয়া উদযাপন করতে। আগের দিনে ছিল মহালয়া মানে রেডিও, তারপর আসলো টেলিভিশন, কিন্তু আজকাল মহালয়া মানে হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে নানা রকম কার্যসূচি। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই আসামের তিনসুকিয়া শহরের বিভিন্ন অঞ্চলে মহালয়া কীভাবে পালন করা হচ্ছে। তাহলে তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। বেঙ্গলি কল্যাণ মঞ্চের তরফ থেকে শহরের তিনসুকিয়া অঞ্চলে মহালয়া উদযাপন করা হচ্ছে। মই প্ৰথমে আপোনাৰ চেনেলৰ জৰিয়তে সকলোকে পবিত্ৰ মহালয়াৰ অন্তৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু দেখিছে হাজাৰ হাজাৰ মানুহ আজি মহিলা মহালয়াৰ ৰাতিপুৱাতে ওলাই আহিছে, উপস্থিত হৈছে, একাকাৰ হৈ পেলাই আজি মহালয়াৰ বিশেষ কাৰ্যসূচী উপভোগ কৰিছে। গতিকে মই আগন্ত দুৰ্গা পূজাৰ সকলোকে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা কৰিছোঁ যে এনেদৰেই আচলতে আমাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিভিন্ন ধৰ্মাৱলম্বী লোকৰ মাজত আমাৰ যি সমন্বয় আমাৰ যি একতা ই অধিক শক্তিশালী হ'ব। আচলতে আমি সকলোৱে আমি মিলে শহরের সবচাইতে ব্যস্ত এলাকা অর্থাৎ থানা চারিয়ালি রিজনে, যেখানে সাংস্কৃতিক সমন্বয় উন্নয়ন সমিতির তরফ থেকে মহালয়া উদযাপন করা হচ্ছে। দুর্গার মহিষাসুরের যুদ্ধ শুরু হচ্ছে।